নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। প্রতিদিনের মতো চলে এলাম পেট্রোল এবং ডিজেলের বাজার দর নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিনই যেহেতু ওঠানামা করে, সেই জন্য আজকে দিনে কোন জেলায় বাড়লো, কোন জেলায় সস্তা হলো পেট্রোল এবং ডিজেলের দাম, চলুন দেখে নেওয়া যাক। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আর এরকমই প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায়। কলকাতায় আজকে দিনে পেট্রোলের দাম 104.95 টাকা। গতকালের থেকে দামের কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি। মালদা 104.73, মুর্শিদাবাদে 106.08, নদিয়া 106.02, কালিম্পং 105.84, ঝাড়গ্রামে 105.92, জলপাইগুড়িতে 105.38, হাওড়া 105.15, হুগলিতে 104.95, দার্জিলিং 104.80, আলিপুরদুয়ারে 105.76, বাঁকুড়া 105.40, বীরভূমে 105.64, কোচবিহারে 105.71, দক্ষিণ দিনাজপুরে 105.41, উত্তর চব্বিশ পরগনা 105.69, পশ্চিম বর্ধমানে 104.78, পূর্ব বর্ধমানে 105.40, পশ্চিম মেদিনীপুরে 105.50, পূর্ব মেদিনীপুরে 104.44, পুরুলিয়া 105.64, দক্ষিণ চব্বিশ পরগনা 105.36 এবং উত্তর দিনাজপুরে 105.88 প্রতি লিটারে পেট্রোলের দাম। এবার দেখে নিয়ে যাক আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে। কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে 91.76। গতকালের থেকে কিন্তু দামে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি। মালদায় 91.56, মুর্শিদাবাদে 92.81, নদিয়ায় 92.76, উত্তর চব্বিশ পরগনায় 92.45, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় 92.14, উত্তর দিনাজপুরে 92.62, পুরুলিয়ায় 92.41, পূর্ব মেদিনীপুরে 91.25, পশ্চিম মেদিনীপুরে 92.24, পশ্চিম বর্ধমানে 91.61, এদিকে পূর্ব বর্ধমানে 92.19, আলিপুরদুয়ারে এদিকে 92.51, বাঁকুড়া 92.19, বীরভূমে 92.41, কোচবিহারে 92.46, দক্ষিণ দিনাজপুরে 92.18, দার্জিলিংয়ে 91.62, হুগলিতে 91.76, হাওড়া 91.95, জলপাইগুড়িতে 92.16, ঝাড়গ্রামে 92.63, কালিম্পংয়ে 92.43 প্রতি লিটারে ডিজেলের দাম। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এরকমই প্রতিদিন শহরে জ্বালানি তেলের দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।